नमस्कार बंधुरा कैरियर डॉट कॉम यूट्यूब चैनल पक्ष के तुम्हारे जाना अनेक अभिनंदन बंधुरा एक सुखबर नहीं तुम्हारे आज के उपस्थित हो तो पश्चिम बंगे आबारो 1000 पुलिस और सिविक वॉलंटियर रिक्रुटमेंट विज्ञप्ति प्रकाश कर लो राज्य सरकार पक्ष के क्या कब शुरू हो विस्तारित तथ्य आज के वीडियोर माध्यम तुम्हारा बोलते चले तो अनेक दिन आगे देखछिलाम रिक्रुटमेंट विज्ञप्ति निये तो आज के किन्तु माने संवाद पत्रिकाय किन्तु रिक्रुटमेंट नोटिस प्रकाश करा हुए चे एवं सेखाने बला हुए चे किभाबे तोमरा एप्लीकेशन करबे कोन कोन पोस्टे नियोग करा हुच्छे एवं कार आवेदन करते हबे कबे थेके शुरू हबे विस्तारित तथ्य तो भिडियोटी प्रथम थेके शेष पर्यन्त देखार चेष्टा करो एवं एई धरनेर चाकरी बाकरी नाततना आपडेट सबार आगे पेते अवश्यई आमादेर यूट्यूब चैनल सबसक्राइब करे राखबे तो चलो बंधुरा देखे नेवा जाक आगे आमरा अफिसियल विज्ञप्ति देखे नेई सेखाने कि बला हुच्छे अफिसियल विज्ञप्ति बोलते एखोनो डब्ल्यूबी पुलिसेर अफिसियल वेबसाइटे कोनो किछु पब्लिश करा हयनि तबे संवाद माध्यमे जेटी प्रकाश करा हयेछे सेटा आमरा देखे नेब किभाबे रिक्रुटमेंट हबे कबे थेके शुरू होते पारे विस्तारित तथ्य चलो बंधुरा शुरू करा जाक आजकेर भिडियो तो बंधुरा देखते पाच्छ एखाने बला हयेछे डब्ल्यूबी पुलिस जब पश्चिमबंग पुलिसे 1000 पदे नियोग नियोग चल 1000 पदे होते चले नियोग जानन विस्तारित तो एखे क्योंकि विस्तारित देखे नब जान विषय कि बला हे देखने बला हे पश्चिमबंग पुलिसे प्राय 1000 पदे होते चले नियोग पश्चिमबंग पुलिसे प्राय 1000 पदे होते चले नियोग सूत्रे खबर राज्य जे एकाधिक नया नया मान नतून थाना तैरी होते चले नियोग परिकल्पना करा हे विषय निजे राज्य मंत्रिसभा आलोचना करेছে सूत्र जाना হয়েছে তারপরে দেখে নেব আর কি বলা হচ্ছে দেখে এখানে বলা হচ্ছে মঙ্গলবার মানে আগামী দুদিন আগে রাজ্যের মন্ত্রিসভায় বৈঠক হয়েছে সূত্রে খবর নয়া থানাগুলিতে নিয়োগ নিয়ে আলোচনা হয়েছে ব্যারাকপুর পুলিশ কমিশনারের অধীনে যে 8টি থানা এবং 3টি ফাঁড়ি তৈরির পরিকল্পনা করা হয়েছে তাতে পূর্ণ সময় এবং আংশিক মিলিয়ে 800 শূন্যপদ হবে তৈরি হবে সেই সঙ্গে আরো কয়েকটি ফাঁড়ি থানার পরি ফাঁড়িকে থানায় পরিণত করার বিষয়ে কথাবার্তা হয়েছে সেই জন্য বিভিন্ন পদমর্যাদা নিয়োগের নিয়োগ করা হবে সব মিলিয়ে প্রায় 1000 পদে নিয়োগ করা হবে বলে সূত্রে খবর তবে বিষয়টি সরকারিভাবে এখনো কিন্তু কি জানা হয়নি এখানে বন্ধুরা আজকে পত্রিকায় যে নিউজ তো বেরিয়েছে বা প্রকাশ করা হয়েছে সেটা আমরা তোমাকে দেখাবো বন্ধুরা আজকে সংবাদ পত্রিকায় কিন্তু এই রিক্রুটমেন্টের যে বিজ্ঞপ্তি সেটা প্রকাশ করা হয়েছে রাজ্যে নিয়োগ হতে চলেছে প্রায় 1000 কর্মী এখানে দেখো একটু ঘোলা হলো আমার যেহেতু স্ক্রিনশট নেওয়া তাই কিন্তু একটু ঘোলা আছে তাই তোমরা পড়ে তোমাদেরকে শুনিয়ে দিচ্ছি রাজ্যে আইন শৃঙ্খলা ব্যবস্থাকে ঢেলে সাজাতে বিভিন্ন জেলা ও পুলিশ কমিশনের প্রায় 1000 পুলিশ কর্মী নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সব মিলিয়ে বিভিন্ন পদমর্যাদার 998 জন পুলিশ অধিকারী কর্মী নিয়োগের পরিকল্পনা করা হচ্ছে বলে জানা গিয়েছে মঙ্গলবার মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে মন্ত্রিসভায় বৈঠকে এই বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে এরপর দেখানো আর কি বলা হচ্ছে দেখা বলা হচ্ছে এখানে দেখো তোমাদের দেখাবো মার্ক করে করে তোমাদের দেখাচ্ছি থানা এবং ফাঁড়িতে বিভিন্ন পদমর্যাদায় 779টি পদ সৃষ্টি হতে চলেছে সংশ্লিষ্ট থানা এবং ফাঁড়িগুলিতে 11টি কর্মবন্ধু নিয়োগ হতে চলেছে বীরভূম নানুর থানার অধীনে কিন্নাহার পুলিশ ফাঁড়ি পূর্ণ থানায় মর্যাদা পেতে চলেছে এর ফলে লাভপুর থানার দেখে নেব নিচে স্ক্রল করে আমরা লাভপুর থানার অধীনে থাকা কিছু কিন্নাহার থানার মধ্যে অন্তর্ভুক্ত হতে চলেছে তার জন্য ওই জায়গায় পদমর্যাদায় 219 জনকে নিয়োগ করা হবে এরপর আবার স্ক্রল করবে দেখে নেব আরও কি বলা হচ্ছে এরপর দেখো বলা হচ্ছে পাশাপাশি এলাকার 2 জন কর্মবন্ধু নিয়োগ করা হবে এখানে কর্মবন্ধু বলতে সিভিক ভলান্টিয়ার কথা কিন্তু বলা হচ্ছে প্রত্যেক থানায় কিন্তু 2 থেকে 5 জন করে সিভিক ভলান্টিয়ার কিন্তু নিয়োগ করা হবে সব মিলিয়ে বিভিন্ন পদমর্যাদা 998 জন পুলিশ অধিকারী কর্মী নিয়োগ করা হবে প্রশাসনিক সূত্রে খবর দেখো আইন শৃঙ্খলা ব্যবস্থা রাজ্যকে দেশের মধ্যে প্রথম স্থানে দেখতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই উদ্দেশ্যে বিজ্ঞানসম্মতভাবে বিভিন্ন থানা এলাকায় পুনর্নিবাস করে নতুন থানা তৈরি করতে উদ্যোগী হয়েছে রাজ্য এরপর দেখো বলা হচ্ছে বিভিন্ন পুলিশ কমিশনারেটের অধীনে একাধিক নতুন থানা তৈরি করা হচ্ছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অধীনে নতুন 8টি থানা তৈরি হচ্ছে সেগুলি হলো হালিশহর নাগেরবাজার দক্ষিণেশ্বর কামারাটি জেটিয়া শিবদাসপুর বাসুদেবপুর এবং মোহনপুর এছাড়াও বারুইপুর আরও দেখে নেব আমরা ওপর তুলে আটচালা বাগান এবং গোলঘরে 3টি ফাঁড়ি তৈরি করা হয়েছে বেলগড়িয়া থানার দায়িত্ব ভেঙে তৈরি হয়েছে দক্ষিণেশ্বর এবং কামারাটি এছাড়াও হালিশহর নাগেরবাজার জেটিয়া শিবদাসপুর বসুদেবপুর মোহনপুর থানা তৈরি হবে পশ্চিমবঙ্গে স্পেশাল
ট্রান্সপোর্টসের অধীনে বিশেষ থানা তৈরির কথা ভাবা হয়েছে বা ভাবছে সরকার, আর তা হলো দুটি থানা তৈরি হবে। তার জন্য অনেক কর্মী প্রয়োজন রয়েছে, সেই কথা মাথায় রেখেই কর্মী নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আরও স্কল করবো, দেখে নেব। বাড়ানো হচ্ছে কলকাতা পুলিশের পরিধিও, কাজের পরিধিও। গত কয়েকদিন আগেই কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশের কনস্টেবল পদে ব্যাপক নিয়োগ করা হয়েছে, আর এর মধ্যে নতুন করে ফের একবার পুলিশ বাহিনীতে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এরপর দেখে নেব কী বলা হচ্ছে। তবে কবে থেকে নিয়োগ শুরু হবে তা নিয়ে এখনও পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়নি রাজ্য সরকারের তরফে, যদিও শীঘ্রই এই বিষয়ে পদক্ষেপ করা হবে বলে সূত্রে খবর। রাজ্যের মন্ত্রিসভা বৈঠকে এই ব্যাপারে সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী। তো মুখ্যমন্ত্রীর তরফ থেকে কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এক হাজার প্লাস তোমাদের কনস্টেবল এবং তোমাদের সিভিক ভলেন্টিয়ার নিয়োগের কিন্তু একটা নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো এই ছিল আজকের একদম সরাসরি তোমাদের খবরের কাগজে কী লেখা হয়েছে তার বিস্তারিত, কারণ আমরা কোনো প্রমাণ না পেয়ে কিন্তু আপডেট দিতে পারি না। তো একটা প্রমাণ পেয়েছি, সেই সূত্রে কিন্তু তোমাদের আপডেট দিয়ে দিলাম। এরপরে যখনই এই নিয়োগ সংক্রান্ত নতুন কোনো নোটিশ প্রকাশ হবে এবং সিভিক ভলেন্টিয়ার পোস্টে যখন নিয়োগ শুরু হবে, তখনই কিন্তু সবার প্রথমে দেখানোর চেষ্টা করব। তবে আমরা কিন্তু প্রমাণ হাতে পেয়ে তোমাদের ভিডিও করবো, তাতে যদি একদিন লেট হবে ঠিক আছে, কারণ প্রমাণ হাতে না পেয়ে কিন্তু ভিডিও তৈরি করতে পারবো না। তাই অবশ্যই যদি তোমরা আমাদের ভিডিও দেখে ভালো লাগে বা আমাদের ভিডিও দেখে তোমাদের উপকৃত হয়ে থাকো, তাহলে অবশ্যই একটি লাইক করবে এবং শেয়ার করে তোমাদের বন্ধুদের জানাবে। এবং এই ধরনের চাকরি বাকরি না তথ্য নানা আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো বন্ধুরা, শেষ করা যাক আজকের ভিডিও। ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।